চার বছর আগে এক নবমীর ভোরে দিকশূন্যপুরে চলে গিয়েছিলেন নীল লোহিত। সুনীল নেই, তবু তাঁর সৃষ্টিতে আজও মজে বাঙালি। সেই সুনীলের নামে প্রকাশিত লেখাকে ঘিরেই তৈরি হয়েছে নয়া বিতর্ক। নতুন কৃত্তিবাসের দুটি সংখ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে প্রকাশিত হয়েছে তিনটি অপ্রকাশিত রচনা। মৃত্যুবার্ষিকীর সন্ধিক্ষণে নীরার স্রষ্টার নামে প্রকাশিত এই সৃষ্টিকে ঘিরেই তৈরি হয়েছে নয়া বিতর্ক। পত্রিকার একটি সংখ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে ছাপা হয়েছে দুটি লেখা, দাবি করা হয়েছে দুটি রচনাই অপ্রকাশিত। লেখার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পাণ্ডুলিপিও। একটি রচনা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে নিয়ে, আর অন্যটি কবি শামসুর রহমানকে নিয়ে। পত্রিকার অন্য একটি সংখ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে আরও একটি লেখা, এখানেও দাবি করা হয়েছে এই লেখাটি আগে কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি এবং অগ্রন্থিত। এর জেরে প্রকাশনা সংস্থাকে পাঠানো হয়েছে আইনি নোটিশ। সুনীলের স্ত্রী পুত্রের তরফে পাঠানো নোটিশে বলা হয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রকাশ করার কোনো অধিকার সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থার নেই। তারা বেআইনিভাবে সুনীলের নামে লেখা পত্রিকায় ছেপে লাভ করার চেষ্টা করছে। সুনীলের অপ্রকাশিত রচনা ধরো আমার কাছেই থাকবে, হ্যাঁ, সেটা আমার কাছে না থাকলে অন্য কারোর কাছে থাকলেও সেও যদি দেয়, আমার অনুমতি তো আমার একবার নেওয়াই উচিত। এরকম একটা ব্যাপার হবে, আমি জানবো না, আমার ছেলে জানবে না, এটা কী হচ্ছে আমি ভাবতেই পারছি না। সত্যি আর কতদিন এইসব জিনিস দেখতে হবে, সত্যি আমার ভালোই ইচ্ছেই করে না, দেখতে ইচ্ছে করে না, ভালো লাগে না। বিতর্কের মুখে আপাতত সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে লেখা ছাপা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ওই প্রকাশনা সংস্থা। অপ্রকাশিত লেখা ছাপার অনুমতি নেওয়া প্রয়োজন কি না সেটা ওরা আইনে ছিটে দিয়েছে, সেটা আইনেই আলোচনা হবে এবং সেটা আইনতই আমরা ব্যাখ্যা নেব, জানব। আপাতত অন্য যে লেখাপত্র আমরা পাচ্ছি সুনীল দার, সেগুলো আপাতত ছাপবো না, কোর্টে সেটা ডিসিশন হলে পর আমরা ছাপবো না ঠিক করব। এই প্রকাশনা সংস্থা বিতর্কে জড়িয়েছে আগেও। 1953 সালে সুনীল ও তাঁর বন্ধুদের হাত ধরে আত্মপ্রকাশ ঘটে কৃত্তিবাস পত্রিকার। সেই পত্রিকা এখনও রয়েছে, এখন সম্পাদক সুনীল জায়া। তা সত্ত্বেও প্রকাশ্যে এসেছে নতুন কৃত্তিবাস, সেখানে নতুন শব্দটি এত ছোট করে লেখা যা অনেকের চোখেই পড়ে না বলে অভিযোগ। এর জেরে তৈরি হয় বিভ্রান্তি। এ নিয়েও প্রকাশনা সংস্থাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তার এক বছর কাটতে না কাটতেই ফের নতুন বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।